গল্পের নাম কবরস্থান। চন্দ্রদেবপুর হাই স্কুল থেকে ক্লাস সেভেনের সকল ছাত্রছাত্রীরা দুই দিনের জন্য পিকনিক করতে যাচ্ছে রাঙ্গামাটি। আজ সকাল 8:35 স্কুল থেকেই পিকনিক বাস ছাড়ার কথা, কিন্তু একজন ছাত্রী আসেনি এখনও, তার জন্য সবার অপেক্ষা। সে মেয়েটার নাম রিম্মি। অনু, গোধুলি আর ওদের দলের একমাত্র ছেলে বন্ধু জ্যাক রিম্মিকে পরপর ফোন দেওয়ায় ব্যস্ত। তবে রিম্মির ফোনে রিং যাচ্ছে ঠিকই, কিন্তু অপর পাশে কেউ ধরে না। সকাল 9:00 রিম্মি স্কুলে হাজির হয় এবং দেখে সকল শিক্ষকগণ ও ছাত্রছাত্রী বাসে বসে অপেক্ষা করছে, শুধুমাত্র প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে। কি ব্যাপার রিম্মি, আসতে এত দেরি কেন? বাস ছাড়ার সময় সে কখন পার হয়ে গেছে? আই এম সরি স্যার, রাস্তায় অনেক যানজট থাকায় এত দেরি। থাক, বুঝেছি, জলদি বাসে ওঠো এখন, রাঙামাটি যাওয়া জায়গাকে বাকি কথা পরে হবে। দুইটা বাস একসাথে চলতে শুরু করলো রাঙামাটির উদ্দেশ্যে। বাস জোর গতিতে চলছে, সরল বড় রাস্তা শেষে এলো পাহাড়ি রাস্তা। চারপাশে সেই পাহাড়ি রাস্তার কোনো শেষ নেই যেন। সকল ছাত্রছাত্রী সে দৃশ্য উপভোগ করা ব্যস্ত, কেউ কেউ সেই মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করেও নিচ্ছিল। ঠিক বিকাল 4:15 রাঙ্গামাটি পৌঁছে গেল সবাই। তাদের হোটেলের নাম আনার্থা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হোটেলের নিচতলায় বিরাট খাবার রেস্টুরেন্ট, হোটেলটাও 6 তলা। তিনজনের জন্য এক রুম করে এইভাবে রুম বুকিং করা হয়েছিল, শুধুমাত্র প্রিন্সিপাল স্যারের আলাদা একটা রুম। রিমিদের তো মজাই আলাদা, তারা তিনজন একসাথে থাকবে। শুধু জ্যাক ছেলেদের সাথে পড়ে গেল, একসাথে আড্ডাও দিতে পারলাম না, কেন যে ও মেয়ে হলো না, রিমি এটা বলেই হাসতে লাগলো। দুপুরের খাবার সবার অনেক আগেই খাওয়া শেষ। বাসেই সবাইকে প্যাকেট করে খাবার দেওয়া হয়েছিল। এখন সবাই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো রাঙ্গামাটি শহর ঘুরতে। অনেক ছিমছাম শহর হলেও অনেক সুন্দর রাঙ্গামাটি শহর। পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, তাই রাস্তা কখনো উঁচু তো কখনো নিচু। সন্ধ্যার পর তেমন গাড়ির চলাচল ছিলই না বলতে গেলে, আর শহরে যে কয়েকটি দোকান আছে মানুষজনও খুব একটা বেশি নেই। প্রিন্সিপাল স্যার বলে উঠলেন, কারো কোনো কিছু কেনাকাটার থাকলে করে নিতে পারো, এখানে স্থানীয় অনেক কিছু পাওয়া যায়। আফতাব নামের একটি ছেলে বলে উঠল, স্যার, আমি আর আমার বন্ধুরা একটু সামনে যেয়ে দেখে আসতে চাচ্ছিলাম যে ওই শহরের ওপারে কি আছে, একটু যেতে পারি কি? সাথে সাথে সকল ছাত্রছাত্রীর সমস্বরে বলে উঠল, না স্যার, হবে না, আমরাও দেখতে যাব, ওখানে কি আছে। আচ্ছা তাহলে সবাই একসাথে ঘুরে আসি ওই দিকে, কারণ এখানে সন্ধ্যা মানেই রাত, আর রাতে পাহাড়ি রাস্তায় একা থাকা ঠিক না, বলেই প্রিন্সিপাল স্যার হাঁটতে শুরু করলেন। উঁচু রাস্তাটা যেন একটু বেশি উঁচু, আর বোধ হয় সে কারণে ওই দিকে বেশ অন্ধকার। উঁচু রাস্তায় উঠতে উঠতে সবার নজর গেল দুই পাশের জঙ্গলের দিকে। আশেপাশে কোনো জনবসতি নেই। রাস্তায় আরও একটু যেতেই সবার চোখ গেল ডান পাশের দিকে। তখনই অনু বলে উঠল, এত গাছপালা ভর্তি জঙ্গলের মধ্যে ওই যে লাইট জ্বলছে, ওইটা নিশ্চয়ই একটা বাড়ি, কে থাকতে পারে এখানে একা? এখানে একমাত্র ভূত থাকার সম্ভাবনা 99.99%। জ্যাক এটা বলেই ভয় পাওয়ার অভিনয় শুরু করতে যাচ্ছিল, এমন সময় প্রিন্সিপাল স্যার বলে উঠলেন, জ্যাক তুমি থামো, চলো সবাই, এখানে থাকা সেফ মনে হচ্ছে, চোর ডাকাতের প্রকোপ হতে পারে, চলো চলো। সবাই হোটেলের দিকে এগিয়ে যেতে লাগলো, শুধুমাত্র রিম্মি সবার পিছে পড়ে গেল। প্রচুর ক্লান্ত লাগছে তার। হঠাৎ রিম্মির মনে হতে লাগলো তার পিছে কিছু আসছে, পায়ে হেঁটে নয়, যেন কোনো কিছু রাস্তার উপর দিয়ে ঘেঁষে ঘেঁষে আসছে। রিম্মি তখন হঠাৎ খেয়াল করল সে একটু বেশি পিছে পড়ে গেছে সবার। তার ভয় লাগতে লাগলো হঠাৎ, কিন্তু তার পিছে সেই ঘেঁষতে ঘেঁষতে আসা আওয়াজ যেন আরও কাছে শোনা যেতে লাগলো।